হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি করেছি নমকিন, আর এই নমকিনটা কোনো আটা ময়দা কোনো কিছু ইউজ করিনি, চালের গুঁড়ো দিয়ে এই নমকিনটা তৈরি করেছি। তো এটা খেতে খুবই টেস্টি হয়েছে আর খুব সুন্দর। তো কীভাবে এটা করেছি সেটাই দেখাবো, আর কতটা কুরকুরে হয়েছে সেটা দেখেই বুঝতে পারছি। তো ভিডিওটা দেখে নিয়ে যাক আমি কীভাবে এটা তৈরি করেছি। তো প্রথমে একটা বড় থালা নিয়েছি, তাতে আমি নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, এরপর এতে দেবো 1 টিস্পুনের মতো লবণ। দেবো 1 টিস্পুনের মতন জোয়ান, আর দেবো কিছুটা কুচো করা ধনে পাতা। ধনে পাতাটা দিলে দেখতেও ভালো লাগে নমকিনগুলো, খেতেও কিন্তু একটা টেস্ট হয় ধনে পাতার, যেহেতু ফ্লেভারটা থাকে। আর নিয়েছি গরম জল, এটা আমি 2 কাপ টোটাল গরম জল করে নিয়েছি। তো কিন্তু এটা আমি অল্প অল্প করে দিয়ে এই আটাটাকে মাখবো, কেন চালের গুঁড়োটা ঠান্ডা জলে মাখলে হবে না, গরম জল করেই মাখতে হবে। আর একটা চামচের সাহায্যে মাখবো, হাতে করে তো মাখা যাবে না যেহেতু জলটা গরম। তো অল্প অল্প জল দেবো, এটা পরিমাণ মতো, মানে আমি যেহেতু 2 কাপ আটাটা নিয়েছি মানে চালের গুঁড়ো, সেই ক্ষেত্রে আমি 2 কাপই জল গরম করেছি, কিন্তু পুরো জলটা লাগেনি। তো এইভাবে হালকা যখন দেখবে ডালা ডালা হয়ে গেছে, তখন আমি আর জল এতে ইউজ করব না, এটাকে জাস্ট ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেস্ট করতে দেবো, কেন গরম জলের ইয়েতে অনেকটাই মাখা হয়ে যাবে। তো এরপর হাতের সাহায্যে হালকা হালকা করে মেখে নিতে হবে, এটা একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এর থেকে নমকিন তৈরি করার জন্য 3-4টে লই আমি কেটে নেব। একটা লই নিয়ে ভালো করে গোল করে সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে এটাকে আমি গোল করে মিলে নেব প্রথমে। এরপর একটা ছুরির সাহায্যে সাইডের যে রুটিটা কেটে নেবো, যাতে নমকিনগুলো ঠিকঠাক সাইজে কাটতে পারি। তো যেহেতু সাইজেরগুলো একটু ফাটা ফাটা হয়ে গেছে, তো সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এভাবে চৌকো করে কেটে নিই, এভাবে লম্বা করে 3 পিস করে নেবো। ত্রিভুজের মতন করে আমি এগুলো কেটে নেব নমকিনগুলো। এইভাবে ত্রিভুজের মতো প্রত্যেকটা নমকিন আমি করব। সমস্ত নমকিনগুলো রেডি করে নিয়েছি, এরপর এগুলোকে তেলে ভেজে নিতে হবে। তো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই গরম নমকিনগুলো ভাজতে হবে, খুব একটা গরম করা চলবে না, নাহলে ভেজে নমকিনগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, ভিতর থেকে ভাজা হবে না, ঠিকঠাক কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আমি ভাজবো। তেলে দেওয়ার 1 মিনিটের পর ছানতার সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে নমকিনগুলোকে, তাহলে নমকিনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এই নমকিনগুলো ভাজা হয়ে গেছে, বাদ বাকিগুলোকে দিয়ে দেবো। তো এগুলো খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই, কেন চালের গুঁড়ো হালকা একটু সাদা থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও কুরকুরে হয়ে যায়। তো
সেই প্রত্যেকটা নমকিন আমার এইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কত কুরকুরে হয়েছে। আর এগুলো আমরা স্টোর করে রাখতেও পারেন, এক মাসের মতন এগুলো স্টোর করে থাকবে, খারাপ হবে না। আর এর উপরে আমি একটু বিল লবণ দিয়ে দেবো, যাতে যেমন আমরা নিমকি কিনে খাই বাজার থেকে, যাতে একটু মুখে নুন লাগে, সেই জন্য আমি এখানে বিল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলে আমাদের এই চালের গুঁড়ো নমকিন একেবারে রেডি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।